বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরুতে অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি মরিয়ম শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে পাটিসাপটা পিঠা। শীতকালে আমরা কম বেশি সবাই পিঠা খেয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার রেসিপিটিতে। প্রথমে আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা থেকে আমি ক্ষীর তৈরি করব। এখানে আমি চুলায় মাঝারি আছে জাল করে ক্ষীরটা তৈরি করব। একবার দুধটা জাল করে কমিয়ে নেব। আর নিয়েছি গুড় আর নারকেল। এখানে আমি দুধটা একবার দেখিয়ে দিয়েছেন, কমের জাল করে করে কমিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি নারকেল আর গুড়টা দিয়ে আরও মেখে কতক্ষণ জাল করে একবার পানিটা শুকিয়ে নেব, যেন কোনো প্রকার পানি না থাকে। তাহলে পিঠের ভিতরে দিলে পিঠেটা ভিজে যাবে। একবার শুকনো করে নিচ্ছি চুলে জাল করে মাঝারি আছে। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ক্ষীরের একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার আসে। তবে জাল করে করে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করে আমার কাজে উৎসাহ দিবেন। তো আমার ক্ষীর রেডি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আর চিনি নিয়েছি, এখান থেকে আমি পরিমাণ মতো চিনি দেব। আর গুড় নিয়েছি, গুড়টা নিয়েছি, গুড়টা একটা কালার আসবে। আর দুধ আর চিনিটা একটা আলাদা ফ্লেভার আসবে। আর আমি দুধটা দিয়ে ডোটা তৈরি করব, একটু একটু দেবো আর একটু একটু করে মেখে নেব। এখানে আমি চিনি আর গুড়টা দিয়ে মিশ্রণ করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, আবার চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে গুড়টা আস্তে আস্তে থাকবে, আলাদা একটা ফ্লেভার আসবে খেতে। আস্তে আস্তে গুড়টাও গলে যাবে, অল্প অল্প আস্তে আস্তে থেকে যাবে। তো আমার ডোটা রেডি। এরকম পাতলা করে তৈরি করে নেবেন। রুটিটা যত পাতলা হবে তত ভালো হবে, পুর হলে ভেঙে যাবে। আমি এখানে রেগুলার তেল, সয়াবিন তেল নিয়েছি, ব্রাশ করব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখন তেলটা ইউজ করব। একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে প্যানটার গায়ে পিঠাটা না লেগে যায় রুটিটা। তো আমি 1 চামচ করে করে দিয়ে এক একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এখন আমি প্যানটা ঘুরিয়ে একটা রুটি সাইজ করে পাতলা করে নেব। আমার গুড়টা একটু আস্তে আস্তে থেকে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রুটিটা একটু শক্ত হওয়ার জন্য 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমার ভিজে থাকতে থাকতেই রুটিটা ভাজ করতে হবে। আমি 1 মিনিট পরে ভাজ করে নিয়েছি ক্ষীর দিয়ে। আমার এই পর্যায়ে একটু ভিজে ভিজা থাকবে। এখন আমি ক্ষীরটা দিয়ে 1 চামচ ক্ষীর দিয়ে দিলাম। এখন আমি এটা ভাজ করে নেব। একটু সময় নিয়ে ভাজ করতে হবে, যাতে ভেঙে না যায়, ফেটে না যায়। আমার ভাজ করা হয়ে গেছে, একটু চেপে চেপে, যাতে ভাজটা না খুলে যায়, একটু চেপে চেপে রাখতে হবে। তো আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আবার তেলটা ইউজ করছি ব্রাশ দিয়ে। এখন আমি আবার একটা রুটি সাইজের
গুঁড়িয়ে পাতলা করে নেব। তো 1 মিনিট পরে এখন আমি আবারও ক্ষীরটা দিয়ে পিঠেটা ভাঁজ করে নিচ্ছি। আমি আরও একটা পিঠে ভেজে ভাঁজ করে দেখিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে পাটি সেপটা পিঠা, খুবই সহজভাবে তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিছি, ততক্ষণ সবাই ভালো থাকেন, অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।